বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার কমপ্লেক্স হোমিও ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আলোচনা করব অ্যালুমিনা মেডিসিনটি নিয়ে। হোমিওপ্যাথি ভাণ্ডারে অ্যালুমিনা একটি গুরুত্বপূর্ণ খনিজ মেডিসিন, যেটা বিশুদ্ধ মাটি থেকে তৈরি। এই মেডিসিনটি মানবদেহে কখন, রোগের কোন পর্যায়ে, অর্থাৎ কোন কোন রোগে ব্যবহার করিলে ভালো ফলাফল পাবেন, অর্থাৎ অ্যালুমিনার গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার কমপ্লেক্স হোমিও ইউটিউব চ্যানেলটিকে। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটিকে প্রেস করুন, তাহলে আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আপলোড হবে তখন সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা, অ্যালুমিনা একটি শীতকাতর মেডিসিন। যে সকল ব্যক্তি অনেক দিন ধরে পুরাতন জটিল রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে মেডিসিনটি অতি গুরুত্বপূর্ণ। জন্য মেডিসিনটিকে প্রাচীন পীড়ার ওষুধ বলা হয়ে থাকে। অ্যালুমিনা রোগীরা দেখতে সাধারণত শ্যামবর্ণ, পাতলা, নম্র, গায়ের চামড়া শুষ্ক ও খসখসে টাইপের। অনেক ব্যক্তিদের পাবেন যারা ভালোকে মন্দ ভাবেন, সবসময় নেগেটিভ চিন্তা, তারা সাধারণত অ্যালুমিনা রোগী। ধরনের রোগীরা গুছিয়ে ঠিক মতো কথা বলতে পারে না, আগের কথা পরে, পরের কথা আগে বলতে থাকে। তা সাধারণত হতাশা, বিষণ্ণতা, দুঃখ ভরা মন নিয়ে থাকে, তাই এদের মেজাজ খিটখিটে টাইপের হয়ে থাকে। অ্যালুমিনার মনও যেমন দুর্বল, শরীরও তেমন দুর্বল। স্মৃতিশক্তি এতটাই দুর্বল যে নিজের নামটি পর্যন্ত ভুলে যায়। তার স্মৃতিশক্তি একবারে লোপ পায়, তাই কখনো কখনো ভাবে তার রোগ আর ভালো হবে না। অ্যালুমিনার রোগী শীতকাতর হলেও স্নান করিতে ভীষণ পছন্দ করে। যাদের শরীর, হাত পা, ঠোঁট, মলদ্বার শুষ্ক থাকে, শুষ্কতার জন্য ফেটে যায়, ফাটা স্থানে কাঁটা ফোটার মতো ব্যথা করে এবং শরীর শুষ্কতার জন্য স্নান করিতে ভীষণ পছন্দ করে, এদের জন্যে অ্যালুমিনার কথা ভাববেন। অ্যালুমিনার রোগীর শরীর শুষ্ক, তাই ঘাম দেখা যায় না। এমনকি গরমকালে পোশাক পরলেও শরীরে ঘাম থাকে না। এদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে, তাই শরীর সবসময় ঠান্ডা থাকে। এদের জন্য অ্যালুমিনা খুব উপকারী। সকল বাচ্চারা শিশুকালে মায়ের দুধ পায় না, কৃত্রিম দুধ খেয়ে বড় হয়েছে, তাদের জন্য অ্যালুমিনা খুব উপকার করে থাকে। ধারালো অস্ত্র দেখিলে নিজেকে কাটতে চায়, আত্মহত্যা করিতে চায়, রক্ত দেখলে অস্থির হয়, ভয় পায় এবং কাঁপতে থাকে। এদের সমস্ত রোগ লক্ষণ সকালে ঘুম ভাঙার পর দেখা যায়। ঘুম ভাঙার পর শিশুরা কাঁদে, বড়রা বিমর্ষ ও মেজাজি হয়। অ্যালুমিনার রোগীরা চোখে কুয়াশার মতো ঝাপসা দেখে। এদের মধ্যে একটা অতি অদ্ভুত লক্ষণ দেখা যায়, সেটা হলো মুখে মাকড়সা জাল লেগে থাকার মতো অনুভূতি থাকে। মাটি, কয়লা, চক, খড়ি, চা, কফি, টক ইত্যাদি খেয়ে থাকে, অর্থাৎ যে খাবার সহজে হজম হয় না সেটাই তাদের কাছে প্রিয় খাবার। বেলা শুষ্ক কাশি এবং অনেকক্ষণ কাশবার পর সামান্য একটু শ্লেষ্মা উঠিলে, কাশির উপশম হলে এবং কাশির সময় ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হয়ে পড়লে অ্যালুমিনা প্রয়োগ করিবেন। এদের অনুভূতিগুলি অদ্ভুত ধরনের। ত্বকে পিপিলিকা হাঁটার অনুভূতি, মেরুদণ্ডের নিম্নাংশের ভিতরে গরম লোহার দণ্ড প্রবেশ করানো হয়েছে, এইরূপ অনুভূতি হয়ে থাকে। তাদের আলু সহ্য হয় না, অর্থাৎ আলু খেলে ঢেকুর ও উদারাময় হয়, তাদেরকে অ্যালুমিনা দেবেন। এ সকল ব্যক্তি কলকারখানায় বিশেষ করে সীসা নিয়ে কাজ করে, তাদের পেট ব্যথায় অ্যালুমিনা অসাধারণ রেজাল্ট দিয়ে থাকে। আবার যে সকল ব্যক্তি চুলে কলপ ব্যবহার করে তাদের অ্যালার্জি হলে অ্যালুমিনা অসাধারণ রেজাল্ট দিয়ে থাকে। যে সকল পুরুষ রোগীর মলত্যাগ করার সময় কোদ দিলে শুক্রস্রাব হয় তাদের জন্য অ্যালুমিনা উপকার করে থাকে। অ্যালুমিনা রোগীর ভীষণ কোষ্ঠবদ্ধতা থাকে, অর্থাৎ মলত্যাগে বেগ বলতে কিছুই থাকে না। 7-8 দিন মলত্যাগ না করিলে রোগী অশান্তি অনুভব করে না। এদের মল খুবই শক্ত হয়ে থাকে, অনেক সময় শক্ত মল আঙুল দিয়ে বের করিতে হয়। আবার মল তরল হলেও জোরে বেগ না দিলে সহজে বের হতে চায় না। মেয়েদের প্রথম ঋতুসময় যদি রক্ত স্বল্পতা দেখা যায় সেক্ষেত্রে অ্যালুমিনা খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী ঔষধ। এরা ঋতুস্রাবকালে ঘন ঘন প্রস্রাব করে থাকে। ঋতুস্রাবকালে পেটে প্রসব বেদনার মতো প্রচণ্ড ব্যথা হয়। রোগিণী মনে করে তার জরায়ু নিচে নেমে যাবে অথবা জরায়ু দিয়ে সব বের হয়ে যাবে। ঋতুস্রাবের পর প্রচণ্ড দুর্বলতা অনুভব করে। অ্যালুমিনার রোগীর সহবাসের সময় হাঁপানি কাশি বেড়ে যায়। সহবাসের সময় হাঁপানি কাশি বাড়লে অ্যালুমিনা খুব চমৎকার ঔষধ।
বিবাহের পূর্বে হস্তমৈথুন করে লিঙ্গ নিস্তেজ হয়ে গেলে অ্যালুমিনার কথা চিন্তা করিতে হবে। বন্ধুরা, অ্যালুমিনা মেডিসিনটিকে আপনারা 30 শক্তি থেকে শুরু করবেন। 2 ফোঁটা করে দিনে 3 বার সেবন করিলে আশাতীত ফলাফল পাবেন। বন্ধুরা, আজকে তবে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন, আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্যে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে অন্যদের একটু উপকারে আসে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।